তখন আল্লাহ তাআলার কাছে এই সুযোগটুকু উনি আমাকে করে দিয়েছেন এবং ঢাকা থেকে এখানে এসে এগুলো করছি এবং আশা করি বিপুল পরিমাণ মানুষ স্বাচ্ছন্দ্য চিত্রে 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে আসবে ভোট দিবে মাননীয় প্রধানমন্ত্রীকে তার সমস্ত আসনে নির্বাচিত করবে এবং জননেত্রীর যে উন্নয়নের ধারা বাংলাদেশের সেটা অব্যাহত রাখবে আমি সবসময় বলি যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে আসে দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আপনারা জানেন সমস্ত মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসে আশা করি আগামী দিনেও এই টুঙ্গিপাড়ার মতো এই কোটালিপাড়ার মতো মাননীয় আসনগুলোর মতো সমস্ত আসন নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এবং ইনশাআল্লাহ আমাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ভোটারদের সাথে তো কথা বললেন ভোটাররা কতটা উৎসাহী ভোট নিয়ে প্রচন্ড উৎসাহী এখানে তো মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি জনপ্রিয় এখানকার মেয়রের আমি হাত ছাড়ছি না বলে আমি বললাম যে মেয়র মহোদয় ছাত্রলীগের যারা আছে সবাই আমি বললাম যে তোমাদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকা ভালো তাহলে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর সংস্পর্শে আছি আর জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিল্পীদের জন্য কি না করেন আপনারা জানেন চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট করে দিয়েছে সেটা আমার কার্যকালের সময় আমরা করেছি তো মাননীয় প্রধানমন্ত্রীর দু হাত ভরে শিল্পীকে দেন এমন শিল্পী নাই যে শিল্পী অসুস্থ হয়ে সংবাদ প্রচার হয়েছে আর তাকে প্রধানমন্ত্রী ডেকে দু হাত ভরে টাকা সঞ্চয়পত্র দেননি জায়গা দেননি তো আমরা বলি কলের কর্মী হিসেবে এই শেখ হাসিনা এবং জননেত্রী যতদিন আছে বাংলাদেশ উন্নয়নের জোয়ার হবে রাস্তাঘাটে আটাঘাট থেকে আসতে আসতে আপনারা দেখলেন এখন প্লেনে আসতে ইচ্ছে করে না হেলিকপ্টারে আসতে ইচ্ছে করে না গাড়িতে আসি গাড়ির সাউন্ড পর্যন্ত হয় না এখন মাননীয় প্রধানমন্ত্রী অবদান তো আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তাকে আল্লাহ সুস্থ রাখুক সুন্দর রাখুক এবং এখানকার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা একটা মানুষ কতটুকু জনপ্রিয় তার এলাকায় আসলে বোঝা যায় এলাকার মানুষগুলোর সাথে কথা বলে আপনারা দেখছেন আমরা দেখছি যে মেয়রের হাত কিন্তু আমি ছাড়ছি না ইনি অনেক জনপ্রিয় মেয়র আমি আগের বার এসেছিলাম শেখ টুটুল ভাই ইনশাল্লাহ উনি মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি একদম এই পৌরসভার মেয়র এটা অনেক বড় ব্যাপার তো আমরা মনে করি চাচা এবং সে চাচা চাচা মামা সব এবং এই মানুষগুলো প্রধানমন্ত্রীকে প্রতিবার ভালোবেসে পাঠান আমরা মনে করি আজকে এখানে সেই উদযোগ শুরু হলো আজকে এই উদযাপনটা ইনশাল্লাহ সব জায়গায় আমরা ধারাবাহিকতা অব্যাহত রাখবো আশা করি বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে আপনার নিজেরা অনুভব করবেন আপনাদের সকাল থেকে নিউজ সংগ্রহ করছেন আপনারা জানেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগছে জাহিদ ভাই একটা জিনিস 7ই জানুয়ারি যাদব জাতীয় সংসদ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করে কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আপনি এসেছেন বঙ্গবন্ধুর সমাধিতে তাও আনুষ্ঠানিকভাবে এর আগে কিন্তু এইরকম আমরা কিন্তু দেখিনি আমি এর আগে আসছি মহিলার সাথে না না এইরকম কিন্তু আনুষ্ঠানিক যেদিন মাননীয় প্রধানমন্ত্রী এক জায়গায় আপনি আরেক জায়গায় মানে সেটা এই অনুভূতি দেখছি মাননীয় প্রধানমন্ত্রী শাহজালাল শাহপরানে গিয়েছেন আমি জাতির পিতার বঙ্গ সমাধিতে এসেছি এখানকার জনপ্রতিনিধিদের নিয়ে এটা একটা অনেক বড় ব্যাপার এটা মিরাকেল ব্যাপার এটা আল্লাহ তাআলার নির্দেশ ছিল আল্লাহ তাআলার রহমত সেজন্য হয়েছে হয়তো এবং আসার পরে যে অনুভূতিটা মানে সবার সঙ্গে একত্রিত হবা এবং অনেক নেতা কর্মীর সঙ্গে এসেছি আমাকে আমি তারকা হিসেবে আমার মনে হয়নি এবং আমি মনে হয়নি এখানে আমি তারকা হিসেবে এসেছি এখানকার একটা মাটির মানুষ হয়ে এসেছি আমি আমি কিন্তু এখানকার একদম কাছেই আমার বাড়ি ফিরোজপুর আর এই মানুষগুলো এত আপন আমার কাছে লেগেছে মেয়র মহোদয় যুবলীগ ছাত্রলীগ এবং যারা আসছে সবাই আমার আমার অংশ মনে হচ্ছে আমি একটা পরিবারের মধ্যে আছি একবারের জন্য মনে হয়নি আমার তারকা বা আমি এই তারকা সমৃদ্ধ জায়গায় এসেছি সেটাও না আমার মনে হয়েছে যে আমি একটা মাননীয় প্রধানমন্ত্রীর মানে বাড়িতে এসেছি জাতির পিতার সমাধিতে আসছি আমার মানে গর্জন উঠে গেছে শরীরের মধ্যে যেমন একটা অনুভূতি কাজ করছে তা আমার মনে করি অনুভূতি সারা বাংলাদেশে জেগে উঠবে 7ই জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে এসে স্বচ্ছন্দ ছিল নৌকায় ভোট দিয়ে নির্বাচিত দেখেছিলাম যে আপনি ইমোশনাল হয়ে কারণ আমরা তো স্বাধীনতার পরের সৃষ্টি 75-এর পরে আমাদের জন্ম আমরা জানতাম না দেখিনি ওনারা জানেন জেনেছেন আজকে ইতিহাস দেখে একটা মানুষ দেশের জন্য যে আমার লোম দাঁড়িয়ে গেছে একটা মানুষ দেশের জন্য সংসার বাচ্চা সন্তান সবকিছু বিসর্জন দিয়ে একটা দেশ দিয়ে গিয়েছে তার সামনে দাঁড়িয়ে মোনাজাত করছে